আজ আমরা দেখব কিভাবে সহজ ব্যায়ামের মাধ্যমে পিঠের ব্যথা দূর করা যায়। প্রথমে পা দুটোকে ক্রস করে হাত দুটো হাঁটুর উপরে রাখুন এবং মেরুদণ্ড সোজা রাখুন। এখন বসে থেকেই শরীরকে সামনের দিকে এবং মাথা আস্তে আস্তে পেছনের দিকে নিয়ে আসুন। আবার শরীরকে পেছনের দিকে এবং মাথা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসুন। কিছুক্ষণ এভাবেই থাকুন। এইভাবে 4-5 বার করুন। সবশেষে সোজা হয়ে বসুন এবং নিঃশ্বাস নিন। আপনারা চাইলে প্রতিদিন কিংবা সপ্তাহে 3 দিন ব্যায়ামটি করতে পারেন। নিয়মিত ব্যায়ামটি করলে পিঠ ব্যথা থেকে মুক্তি পাবেন।